আমরা সেই আইডিয়াটাকে আমরা ডেভেলপ করতে চাই এবং সেটা জনগণের মাঝে নিয়ে যেতে চাই। জনগণ যাতে মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের করতে চাই এই প্রকল্পের আওতায়, এবং সেটা আমরা সমস্ত কারিগরি সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, সকল সহযোগিতা দিব। এর বাইরে আর বাকি যারা 9টা আইডিয়া দিল তাহলে তাদের কি হবে? এই 9টা আমরা আজকে বের করলাম, 10টা সার্ভিসের মধ্যে একটা সার্ভিসে তো আমরা সাপোর্ট দিলাম, কিন্তু বাকি আরো 9টা সার্ভিস যাতে ইন্ডাস্ট্রির লোকজন ডেভেলপ করে দেয় এবং যাতে জনগণ উপকৃত হতে পারে সেই ব্যবস্থাটা আমরা করবো। আর এর বাইরে যেটা হবে, এই আইডিয়া নিয়ে যখনই আজকে যে আইডিয়া গুলো ডেভেলপ হবে এটা জাতীয় পর্যায়ের আইডিয়া হবে এবং ন্যাশনালিতে লক করা হবে। যে আইডিয়া গুলো এই মানুষগুলো দিয়েছে এবং এই আইডিয়া নিয়ে ভবিষ্যতে যে পুরো জিনিসটা হবে এবং এই যতগুলো আইডিয়া হবে সেই আইডিয়া গুলো একটা সংকলন হবে, একটা প্রকাশনা হবে, একটা জাতীয় পর্যায়ে একটা প্রকাশনা হবে। সেই প্রকাশনায় আপনাদের নাম থাকবে, আপনাদের ক্রেডিট থাকবে। আসলে এই আমরা পুরো ওয়ার্কশপের এই বিষয়গুলোই আসলে জানবো, পরবর্তী স্লাইড গুলো সেই বিষয়গুলো আছে। আমরা ছোট করে একটু জাস্ট কুইক 5 মিনিটের মধ্যে আমরা একটু পরিচিত হই আমরা কে করতে এসেছি। আপনি যদি ফোন হয় কি না সবার, যদি সবার আর ফোনের বাইরে আর কারোর কেউ থাকে থাকেন বলতে পারেন। আমার মনে হয় যে প্রথম এক্সপিরিয়েন্স কি হয়, ঘুম থেকে উঠে চোখ খুলে ফার্স্ট যেটা আমার পাশে থাকে সেটা হচ্ছে ফোন। কারণ আমি প্রথম চেক করি যে কোনো ইমেল আসছে কিনা, যদি স্মার্টফোন ইউজ করি, অথবা ধরেন কোনো এসএমএস এসছে কিনা, অথবা ধরেন কোনো কেউ রাতেবেলা ফোন করেছে কিনা যেটা মিস কল হয়েছিল। আগের দিনে একটা সময় ছিল 60,000 টাকা এরকম একটা দাম ছিল, তখন ফোন কারো হাতে থাকা মানে হচ্ছে সে একটা লক্ষণীয় বস্তুতে পরিণত হইতো। আমরা দেখতাম আরে ফোন আছে ওই পত্র, তাই না? কিন্তু এখন হচ্ছে কেউ কাউকে যদি জিজ্ঞেস করি ভাই আপনার সেল নাম্বার কত, সে যদি বলে ভাই আমি তো ফোন ইউজ করি, সাথে আমি ফোন দিয়ে আমি আসলে জেনারেলি কি করি, ফোন দিয়ে আসলে আমি কমিউনিকেশন করি, ইনফরমেশন বা তথ্য আদান প্রদান করি। একটা সময় ছিল যে ফোন দিয়ে শুধু কথা বলতাম, একজন ফোন করতো আরেকজন, অথবা আমি শুনতাম অথবা আমি ফোন করতাম সে শুনতি। এই যে মোবাইল ফোন যে মাধ্যমটা আছে এই মাধ্যমটাকে আমরা কত সহজ করে কাজে লাগাতে পারি, কারণ সবার হাতে ফোন আছে। আমি যদি কোনো একটা তথ্য পাঠাতে চাই, প্রথম যদি আমি সকল জনগণকে রিচ করতে চাই, তাহলে আমার প্রথম যে টেকনোলজিটা মাথায় আসবে যে মোবাইল ফোনে যদি আমি কোনো একটা ইনফরমেশন জানাতে চাই বা কোনো একটা তথ্য যদি আমি সবাইকে জানাতে চাই, তাহলে মোবাইল ফোন হচ্ছে এমন একটা মাধ্যম যেটা এখন একটা বাটন চাপ দিব আমার সকল জনগণের, যারা মোবাইল ফোন ব্যবহার করে তাদের সবার কাছে পৌঁছাবে। কারণ মোবাইল ফোন একটা বড় মাধ্যম কমিউনিকেশনের জন্য। তো আমরা এটা নিয়ে এখন থেকেই চিন্তা করতে পারি যে আমাদের সেবাগুলো মোবাইল ফোন কম্পিউটার দিয়ে কি হবে, মানুষ ভাত খেতে পারে না আমাদের দেশের মানুষ কম্পিউটার দিয়ে কেমনে সেবা দিবে, এরকম একটা কনসেপ্ট ছিল কিন্তু, ছিল না? সো কিন্তু এই দিনগুলো কিন্তু তার অ্যাটলিস্ট এক্সেস আছে একটা ফোন পর্যন্ত। আমার ফ্লেক্সিলটের দোকানগুলোর কথা চিন্তা করেন, ওই যে 1-2 টাকাতে ফোন করা যায় রাস্তার মোড়ের দোকানগুলো, তার মানে কি আমার ফোন যদি নাও থাকে আমার এক্সেস আছে ফোন পর্যন্ত পৌঁছানো, তার মানে কি ফোন একটা বড় মাধ্যম কমিউনিকেশন। তথ্য থেকে ধরেন আমি এটা জাস্ট রিপিট করেছি যে প্রমোশন অফ কালচারাল অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য কান্ট্রি টু কিপ পেস উইথ দ্য অনগোয়িং কালচারাল ডেভেলপমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে কি আপনি আসলে প্রমোশন করছি কালচারাল অ্যাক্টিভিটিস গুলোকে, এবং কালচারাল অ্যাক্টিভিটিস মানে কিন্তু হচ্ছে যে আমার দেশের কালচারাল অ্যাক্টিভিটিস মানে আমি প্রমোট করতে চাচ্ছি বিশ্বের অন্যান্য দেশের কাছে। সেকেন্ড টার্গেট যদি দেখেন আপনি, কালচারাল টাইস এন্ড প্রমোশন ওয়ার্ক উইথ অল দ্য ফ্রেন্ডলি কান্ট্রিজ। তার মানে কি আমার এই মুহূর্তে মোবাইল একটা সার্ভিস যদি খুব বেশি জনপ্রিয় নাও হয়, আমার যেই দেশের বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাকে তাল মিলিয়ে চলতে হবে, সেই দেশগুলোর কথা যদি চিন্তা করি তাহলে আমাকে কিন্তু আমি আমার সেবাগুলোকে আমি মোবাইল ফোনে নিয়ে আসতে পারি। এরপরে আরেকটা হচ্ছে আমাদের একটা বড় কাজ, যারা আর্কাইভ নিয়ে কাজ করেন, আমাদের সেবাগুলো যাতে সারা দুনিয়ার মানুষ ব্যবহার করতে পারে সেই রকম সেবা আমরা আসলে নিয়ে আসতে চাই। তারপর হচ্ছে যে একটা বড় জিনিস, বড় আপনাদের অবজেক্ট বা বাংলাদেশের কালচার অনেক পুরনো একটা কালচার, এই বিষয়গুলোকে নিয়ে আমরা টেকনোলজির সুবিধাগুলো নিব। টেকনোলজির সুবিধা নিব কিভাবে? মোবাইল ফোনের মাধ্যমে। আমি সুবিধাগুলো পৌঁছে দিতে খুব সহজে, সেটা হচ্ছে মোবাইল ফোন দিয়ে। দেখেন আমরা কি কি নিয়ে আসলে চিন্তা করবো, আপনারা মোবাইল ফোনে কি কি সেবা আনতে পারেন সেটা আমি জাস্ট একটা ছোট, আপনারা যেই বিষয়গুলো নিয়ে কাজ করেন যেদিকে যেই যে আপনার প্রত্যেকের তার আলাদা আলাদা রেসপন্সিবিলিটি আছে, তার মানে প্রত্যেকটা রেসপন্সিবিলিটি মানে হচ্ছে আমি যেই জায়গায় যে ডিপার্টমেন্ট বা যে বিষয়টা নিয়ে কাজ করি সেটা আমার কিন্তু আমি সেটা কিন্তু একটা সেবা দিচ্ছি। তারপরে ফোক আর্টস, ক্রাফটস, প্রিজার্ভ কালচার, ফিল্ম, ফিল্মের এফডিসি থেকে আসার কথা ছিল, আমি জানি না এসছেন, এফডিসি থেকে ফিল্ম, ফিল্ম একটা বড় বড় জায়গা বাংলাদেশের, মানে কমার্শিয়াল বা অল্টারনেটিভ বা শর্ট ফিল্ম একটা বড় বড় ডোমেইন কিন্তু, এবং তারপরে আসলো যে ধরেন রেডিও আসলো, এরপরে টেলিভিশন আসলো, সেই টেলিভিশনের অবস্থাটা কোথায়, যেখানে 6 বিলিয়ন মানুষের হাতে মোবাইল ফোন আছে টেকনোলজি, ঠিক একই সময় 1.5 বিলিয়ন মানুষ শুধুমাত্র টেলিভিশন ইউজ করে, কারণ অনেক কম কিন্তু টেলিভিশনের
এই 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 যে কমে যাওয়ার হারটা টেলিভিশন দেখার সংখ্যা মানুষ আপনি নিজেই চিন্তা করে দেখেন আপনি এখন আগে যে সময়টা টিভি দেখতেন এখন কতটুকু 1.5 বিলিয়ন মানুষ টেলিভিশন দেখে এবং যেখানে 6 বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে ঠিক একই জায়গায় শুধুমাত্র 480 মিলিয়ন মানুষ নিউজ পেপার পড়ে তার মানে কি নিউজ পেপার পড়ার সংখ্যা আসলে নাই নিউ ইয়র্ক টাইমসের কথা করছে না ঠিক একই জায়গায় আমরা যদি ইন্টারনেট ইন্টারনেটের কথা বলি ইন্টারনেট মানে কি আমরা ইন্টারনেট ব্যবহার করি কোথায় আমাদের প্রথম ইন্টারনেটের ব্যবহার করার কথা প্রথম মাথায় আসলে মনে হয় যে বড় কম্পিউটারের মধ্যে আমরা ইন্টারনেট ব্যবহার করি সেই জায়গায় ইন্টারনেট মানে বড় কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে শুধুমাত্র 1.4 বিলিয়ন মানুষ আগে একটা সময় ছিল যে শুধু নকিয়া ডমিনেট করতো এখন দেখেন সিম্ফনি মাইক্রোম্যাক্স চাইনিজ ফোন মানে দুনিয়ার ফোন কিন্তু বাজারে আপনি গেলে কোনটা সেই ফোনটা কিনবেন সেটা নিয়ে আপনি ধরেন আর ডিসিশন নিতে হয় একটা বলেন এই এইটা এই আইকনের কি কাজ এইটা কি কাজ এটা মেসেজ তারপরে ধরেন যে এটা কি কাজ এটা এটা একটা অ্যাপ্লিকেশন আমাদের সার্ভিস গুলো কত মানুষ মোবাইল ফোন ব্যবহার করবে ফেসবুকের 70% মানুষ হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুকের স্ট্যাটিস্টিক্স মানে সারা দুনিয়ায় যত মানুষ ফেসবুক ব্যবহার করে তার 70% মানুষ হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করে তাহলে ফেসবুককে মোবাইল ফোনে ব্যবহারের সংখ্যাটা অনেক বেশি আমি যেই সেবাটা দিব সেই সেবাটা মোবাইল ফোনে অন্যরকমভাবে আসবে অনেক জিনিস থাকবে না অনেক কমপ্লেক্স হবে না অনেক সহজ হবে খুব সাধারণভাবে জিনিসটা চিন্তা করতে হবে তো ফেসবুকও অনেক সহজ অনেক অপশন ফেলে দিয়েছে ফেলে দিয়ে ছোট 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 জিনিসগুলো শুধুমাত্র রেখেছে তার মানে কি যদি তারপরে যদি আমি অ্যাপ্লিকেশনের একটা একটু আপনাকে ইন্টারেস্টিং আপনারা এনজয় করতেছেন তারপরে আমি ব্যক্তিগতভাবে পরিচিত হতে পারলে ভালো লাগতো সেটা সময় নাই নিয়তা উনি বলতেছেন আমরা নিজেরাও জানি আপনারা ভালোই জানেন কিন্তু আমরা এখনো অ্যাকশনে নাই আমরা কার্যকরভাবে এটা এখনো শুরু হয়নি তা আপনারা একটু মনে করেন যে এই আজকের এই কর্মশালায় যদি আমরা কিছু জানতে পারি শিখতে পারি ভবিষ্যতের জন্য কার্যকর করতে পারি তাহলে কি উপকার হবে তাই যদি হয় আপনার এই যে এপিডি মহোদয়ের সাথে আছে উনিও জানেন এই ব্যাপারে এক্সপার্ট ওনারা কথা বলবেন তারপরে আপনারা এক্সারসাইজ করবেন আপনারা আপনাদের জন্য কিভাবে আমাদের উদ্দেশ্য হলো যে অ্যাটলিস্ট ওয়ান অফিস ওয়ান অ্যাপস এবং আমরা ইতিমধ্যেই শুনলাম যে মোবাইল কত প্রয়োজনীয় একটা দ্রব্য বা একটা ইলেকট্রনিক্স ছিলাম এফডিসিতে ধরেন রেটটা কত এই মুহূর্তে কাঁচামাল আসছে কিনা ওই যে কি বলে তাদের রুল এবং আমার যিনি একটা নতুন বই তৈরি করবেন ইয়াং আসতেছে এই মুহূর্তে বা রেটটা কত পড়তে পারে সরকারের রেটটা সেগুলি জানতে পারে বা তাদের আরো আর্থিক উন্নতি হইতে পারে আমি নিজে জানি যে অনেক সময় ডেথ পেমেন্ট বিরাট থেকে যায় ওই জ্বালিয়ে তারপরে টাকা দেয় না ঠিক আছে আচ্ছা ওই তো বলতেছে ঠিক আছে তো এইগুলি যদি জনগণ জানতে পারে যে কারা কারা সেই দস্যু যারা দূর করিয়া হয়তো মানে অনেক করে নিয়ে গেছে সিনেমা যেভাবে একটা সিনেমাতে যেভাবে 60 জনকে হত্যা করে লায় ঠিক সেইভাবে রিলটা তৈরি করার পরে জোর করে বের করে নিয়ে যায় তাই না সেরকম দৃষ্টান্ত আছে তো ঠিক বিটিভির লোক তো নাই সেখানে আছে আপনারা যারা ওই যে যুবকিরাতে আছেন তারা একটা সফটওয়্যার ডেভেলপ অ্যাপস ডেভেলপ করে এমনভাবে করতে পারেন যে কোন দিন কোন খেলাটা আছে আমাদের যুব সমাজ দেশের অনেক সময় অনেক অনেক অনুদান দেন কিন্তু অনেক সময় অনেকেই জানে না কিন্তু সেই সরকারের উদ্দেশ্যটা বাস্তবায়িত হয় না কাজেই আপনারা নিজেরাই বুঝবেন কোনটা করলে ভালো হয় হ্যাঁ এবং কোনগুলা মানুষের সেবা প্রদান এবং সেবা গ্রহণ সার্ভিস প্রোভাইড অ্যান্ড সার্ভিস রিসিপিয়েন্ট ট্যাক্স রিসিপিয়েন্ট আমরা জনগণের অর্থে আমরা বেতন নেই আমাদের পবিত্র কাজ যে ধর্মে যেরকম উপাসনা আছে মুসলমান ধর্মে নামাজ আমাদের পবিত্র কাজ কিন্তু জনগণের কাজ করা সেবা প্রদান সেই জন্যই আমরা বেতন নিই না বেতন হালাল হবে না জীবনটাই চলে যাবে এটার লাভ নাই ছবি নির্মাণ করবো যেখানে আমাদের জনগণের সেবা অর্থাৎ আমার যে ক্লায়েন্ট যেমন যুবতে বললাম খেলাধুলার কথা বলবেন আপনাদের কর্মচারীদের সুখ দুঃখের কথা বলবেন হ্যাঁ দেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন সেগুলো ইন্টারেকশন হবে এএফডিসির কথা বললাম এরকম যারা আসছেন যারা ওই যে শিল্পকলা একাডেমি কোন দিন কি নাচ গান হচ্ছে আমরা একটা হঠাৎ নিমন্ত্রণ থাকে কোন দিন কি আসতেছে কার গান কার নাচ হ্যাঁ
নিত্যের তালে তালে কি কি হবে, হ্যাঁ এইগুলি আমরা জানতে পারবো। এবং আপনাদের এই যে শিল্পকলা একাডেমি, আমরা শিল্পী বাইরে পাঠান, কিন্তু দেখা গেছে আমরা পেপারে মাঝে মাঝে দেখি জাস্টিস হয় না। সে জাস্টিস না হওয়ার অনেক কারণ থাকতে পারে, তদবির হতে পারে, এটা হতে পারে, ভাবনা করেন। আমি আর বেশি সময় নিব না, আমরা চাই যে মানে শিশুর মতন শোনারও দরকার নেই আপনাদের, উনি স্মরণ করাই দিবেন, নেক্সট এক্সারসাইজে চলে যাবেন। এবং আমাদের সচিব মহোদয় একটা পর্যায়ে আসবে, এমন হতে পারে আমরাও শেষবেলা আসতে পারি, আরেকদিন আসছিলাম। তো আপনাদের শুভকামনা করি, আমরা আশা করতেছি আপনার এন্ড অফ দি ডে যে আউটপুট আসবে, ভালো কয়েকটা অ্যাপসের ধারণা আসবে যেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে করব। প্রয়োজন বোধে আপনারা চিন্তা করবেন না, প্রয়োজন বোধে আমরা টাকা দিয়ে করাই দেবো, আর আপনাদের কাছেও আপনাদের বাজেটে সেই প্রভিশন রাখার ভবিষ্যতে চিন্তা করবো। একটু ব্যবসা ব্যবস্থা করে দাও, আমি আইসা কাশেমের কাছে টাকা দিয়ে দেবো, একটু ব্যবস্থা করে। আচ্ছা ঠিক আছে। যাত্রা শেষ হয়ে যাবে, সাথে রাখেন, আমরা প্রেজেন্টেশনে যাবো আর 5 মিনিট পর, সবাই শেষ হয় নাই মনে হয়। কাজ শেষ হয়েছে, একটু জাস্ট হাত ধরেন একজনের।
যাদের যাদের শেষ হয়েছে তাদের গুলো শুনি, আর যাদের শেষ হয়নি তারা আমরা দ্রুত আপনি অনুমতি দিলে আমি চালু করে দিই। আমি দেখি আচ্ছা কার হয়ে গেছে একজন আর তুতু করে ডিজিটাল ফিল্মে আপনার ফিল্ম মেকারদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমি ওই আলোকে স্যার এখানে কিছুটা ইয়ে করছি। এটার আরেকটা কথা বলি, সবাই একটু শুনে রাখেন, একটু থামেন, একবার বুঝে ফেলছি, একটু লাইনে থাকেন তো। এই জাতীয় আর কেউ আছেন? শিল্পকলারও তো এরকম ভাড়া টাকা দেন, এক জাতীয় আরও আছেন? আমাদের আসলে দুজনের কিছুটা সিমিলার, আমাদের অ্যাপসের নাম হলো বাংলা কালচার, যেটা মানে আমাদের সামারিটা হবে এরকম 16 কোটি মানুষের বাংলা সংস্কৃতি। আর আমাদের সেটা হলো গিয়ে আমাদের এখানে অনলাইনে টিকিটিং সিস্টেমটা থাকবে, প্লাস হলো গিয়ে আমরা তারপরে আমাদের এর মধ্যে যেটা আরেকটা থাকবে নাম্বার অফ আর্কিওলজিক্যাল সাইট মিউজিক মাস্টারের অভিজ্ঞতা আইটির কারণ নাই না, ঠিক আছে থামেন, উনি যে আইডিয়া দিলেন এরকম সিমিলার আইডিয়া আর কারো আছে কিনা? সিমিলার না আসেন, আমরা একই ডিপার্টমেন্টের একই আইডিয়া, নতুন কোনো আইডিয়া নাই, নতুন একই ডিপার্টমেন্টের, এই জন্য একই ডিপার্টমেন্টের অন্য ডিপার্টমেন্ট। আমি যে জিনিসগুলো চাচ্ছি মানে আমি যদি নিজে ইউজার হই, ইউজারের ভূমিকায়, তাহলে আমি চাচ্ছি যে ঢাকা শহরে অবস্থিত 7টি প্রত্ন স্থাপনা দেখার জন্য এগুলোর নাম, সংক্ষিপ্ত পরিচিতি, অবস্থান বা লোকেশন, 0 পয়েন্ট থেকে প্রতিটি দূরত্ব, ঠিক আছে বুঝছি, একই ধরনের, ওকে, দূরত্ব কত স্যার একটু, আচ্ছা আর লাগবে না, মানে কাজে লাগানো কিন্তু কঠিন। আমি কয়েকদিন আগে দিল্লিতে গেছিলাম, ওদের আর্কিওলজিক্যাল মিউজিয়ামে গেলাম, অনেক ছেলে মেয়ে দেখলাম সরকার থেকে অনেক স্কুলে আসে, এসে খালি শুয়ে শুয়ে চলে যায়। আপনারটা বোঝা গেছে, আপনি বলেন যে পানি এবং সুরে সহজে মানুষ শুনতে পারে, লোকজন কেনাকাটা করতে পারতো না। একজন লেডি, আমি ভুলে গেছি নাম, একজন লেডি সে করছে কি তার বাসাতে সব জিনিস আপনার নতুন
আপনারা বলছেন যে টিকিতে ওই এনাখান বললে সেগুলোকে যদি করে সেটা একটা পারি বিশাল একটা আসার হবে সেটা। আর জানেন যে বাংলাদেশে আমাদের যে ডিকশনারি বাংলা একাডেমি আঞ্চলিক বরেণ্য কবি লেখক সাহিত্যিক কবি আলাদাভাবে সেগুলি আমাদের বাংলা একাডেমি থেকে অনেক বছর পরে আমাদের কাঙ্ক্ষিত সমৃদ্ধ ব্যাকরণ বেরিয়েছে। আমি মনে করি জড়িত আছে এখন কিন্তু পাই তাহলে আমার মনে হয় যে সবার হাতে হাতে ডিকশনারি সবার এখানে থাকবে দ্বিতীয় ধারায় থাকছে কি পর্যায়ে নজরুলের স্বদেশ ইসলাম ইসলামের বিভিন্ন যেসব পর্যায় আছে সেসব গানগুলো থাকবে। আর তৃতীয় ধারায় রাখছে যে নজরুল নিশ্চিত অপশন লিখেছে কাজ অর্থাৎ যে কোনো একটা নতুন সঙ্গীতের নাম লিখলে সহজে যেন সেটা চলে আসে প্লে করতে পারে এবং ডাউনলোড করতে পারে
ডাউনলোডের একটা আমি বাটন দেখিয়েছি, সেটা প্রাথমিক একটা লেআউট, এরপরে এই ট্যাবের পরে যে আমার স্ক্রিনটা আসবে উন্নত যাবে সেটা আরও সেটা থাকতে পারে। এটা আমি মানে অনেকটা হোম পেজ সিম্পলি একটা চিন্তা করেছি যে মকার স্যার জিনিসটা স্যার এখানে গেলে সরাসরি আমরা দুটো অপশন পাবো, সংস্কৃতির বিষয় মন্ত্রণালয় এবং সেক্ষেত্রে এখানে ক্লিক করলে নামগুলো আসবে আমাদের মন্ত্রণালয়ের অধীনস্থ যে দপ্তর অধিদপ্তর গুলো রয়েছে সেগুলোর নাম আসবে। সেখানে সিম্পলি বাংলা একাডেমিতে ক্লিক করলে উনি বাংলা একাডেমির ইতিহাস আমার তো স্যার বিভাগকে দেখাবো এবং ওই বিভাগে আমরা ক্লিক করলে আমরা পাবো যে ওই বিভাগে কি কি সাইট গুলো আমাদের আছে, সেই সাইটের ডিটেলস ইনফরমেশন গবেষকদের জন্য যে এক্সকাভেশন কনজার্ভ হইতে পারবে। এছাড়া আমাদের আরেকটা আইটেম টুরিস্ট ফ্যাসিলিটিস, সেই সাইটস এবং মিউজিয়ামে আমরা কি কি ফ্যাসিলিটিস দিব, ট্রান্সপোর্ট কি দিতে পারি, গাইড থাকবে কি থাকবে না, স্কুল এবং বিভিন্ন স্তরের মানুষকে। আর আমাদের স্পেশাল ইভেন্ট দেখবো, আমরা টিকিট নিব না, 16 ডিসেম্বর আমাদের মিউজিয়াম ফ্রি থাকবে, এই ইভেন্ট গুলো আমরা স্পেশালি নিব। আমাদের যে কার্যক্রম গুলো আছে সেগুলোকে আমরা কিছু আলাদাভাবে আইডেন্টিফাই করেছি যাতে ওগুলো মানুষ সহজে যাতে তার সেবাটা পেতে পারে। আমাদের বিশাল প্রকাশনা আছে সেগুলোতে তার তালিকা থাকবে এই সাব লিঙ্কগুলোতে এবং সাহিত্যিকদের নামে মানুষ তারা খুঁজে পেতে পারবে। তো অভিধান আছে 26টি মতো অভিধান আমাদের আছে, সেই অভিধানগুলো এখানে থাকবে এবং অভিধানগুলোকে আমরা যদি পিডিএফ ফরম্যাটে অথবা টেক্সট আকারে বইয়ের তালিকা এবং তার পিডিএফ ফরম্যাটে তৈরিয়ার বুকস আছে ফাইল বলি বা কম্পিউটার বলি কোথাও থেকে কোনো সেবা আমরা পাব না। সেই কারণে প্রাথমিক ধারণা থেকে আমি ধরে নিচ্ছি যে কন্টেন্ট থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ এখানে বসে না।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এই মোবাইল ডেভেলপিং মোবাইল অ্যাপস আইডিয়াস এই শিরোনামে যে কর্মশালাটি হচ্ছে, এর মূল উদ্দেশ্য হল যে সাধারণ মানুষ কীভাবে এই প্রতিষ্ঠানগুলো, এই মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে তার যে কার্যক্রম, তার যে কার্যপরিধি, এসব সম্পর্কে সহজে তাদেরকে তথ্য পৌঁছে দেয়। আমরা মনে করি যে এই ওয়ার্কশপে যোগদান করে যে জিনিসটি আমরা উপকৃত হয়েছি, যে আমাদের অনেকগুলো আইডিয়া তৈরি হয়েছে আমরা কীভাবে এই সেবাগুলো মানুষের কাছাকাছি নিয়ে যেতে পারি। আমরা প্রাথমিকভাবে এখানে ওয়ার্কশপে কন্টেন্ট নির্ভর তৈরি করা হচ্ছে, যে কন্টেন্টগুলো সাধারণত কী কী কন্টেন্ট আমাদের প্রয়োজন যেগুলো মানুষের সেবার জন্য কাজে লাগবে সেগুলি প্রাথমিকভাবে তৈরি করা, এবং তারপরে অ্যাপস তৈরির মাধ্যমে কত সহজে আমরা এই কন্টেন্টগুলোকে, এই তথ্যগুলোকে মানুষের কাছাকাছি পৌঁছে দিতে পারবো সেই বিষয়ে আমরা কাজ করা, এবং এর জন্য যে কারিগরি দিক দেখার জন্য যারা রয়েছেন তারা এই বিষয়ে কাজ করবেন, এবং পরবর্তী সময়ে প্রত্যেকটি ওয়েবসাইট প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে এবং সেই ওয়েবসাইটগুলোতে এগুলো সন্নিবেশিত থাকবে, এবং মোবাইলও যাতে এই সেবাগুলো পাওয়া যায় সে বিষয়েও তারা কাজ করবে। সুতরাং এই সমাজের তথ্য প্রাপ্তির বিষয়ে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে এই কর্মশালা কাজ করবে বলে আমি মনে করছি। আমি মুর্শিদ আনোয়ার, পূর্ব পরিচালক, বাংলা। এরপরে থাকে মিডিয়া, মিডিয়ার ইলেকট্রনিক্স এবং আদার্স যে প্রিন্টিং আছে, এই প্রিন্টিং মিডিয়া সম্বন্ধে আমরা যেভাবে তাদের সাপোর্টটা দিতে পারি, ইনফরমেশন টেকনোলজি দিতে পারি, সেগুলি নিজস্ব থাকতে পারে এবং অন্যান্য বিষয়গুলো থাকতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রশ্ন গতিশীলতার যুগে আমরা যারা সরকারি পর্যায়ে কাজ করছি, যারা জাতীয় পর্যায়ে কাজে সেবা প্রদান করার সুযোগ পেয়েছি, তাদের জনগণের কাছে কিছু সেবা পৌঁছে দিতে হয় বা কিছু ইনফরমেশান পৌঁছে দিতে হয়, সেই ইনফরমেশানগুলো এখন তথ্য প্রযুক্তির যুগে মোবাইলটা অনেক বেশি কার্যকর একটা মাধ্যম। সেই ক্ষেত্রে মোবাইলের মাধ্যমে যদি আমরা সেই ইনফরমেশানগুলো পৌঁছে দিতে পারি, যেমন ধরুন আমাদের হেরিটেজ, আমাদের সংস্কৃতি, আমাদের জীবন ব্যবস্থা যেগুলো খুবই সূক্ষ্মভাবে প্রভাব ফেলে, আমাদের প্রয়োজনীয়তা সব কিছু আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে যদি পৌঁছে দিতে পারি জনগণের কাছে ইনফরমেশানগুলো, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই কাজটাই আমরা আজকে আমাদের এই ওয়ার্কশপের মাধ্যমে এক্সারসাইজ করলাম, আমরা ইমপ্লিমেন্ট করার পদক্ষেপগুলো জানলাম, পর্যায়গুলো জানলাম, আমরা কীভাবে করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের মনে করি ওয়ার্কশপটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী হবে আমাদের কর্মক্ষেত্রে। আমি রাখি রায়, উপ পরিচালক, লাইনে যে ব্যাগ আমাদের অ্যাপসের নাম হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সৃজনশীল বাংলাদেশ, এবং একটা লোগো থাকবে সেটার, এবং যার মেইন ভিউ থাকবে হচ্ছে ডিপার্টমেন্ট, ডেইলি নোটিস, জেলা শিল্পকলা একাডেমি, ডিজিটাল আর্কাইভ, হল অ্যান্ড অডিটোরিয়াম ইনফরমেশন অ্যান্ড বায়োগ্রাফি, এবং প্রতিটা টিম ক্ষুদ্র নৃগোষ্ঠী সেলস অ্যান্ড হাসন রাজা একাডেমি।
যেটা ডিপার্টমেন্টসের ভিতরে থাকবে সবগুলো, এবং তাদের ডিটেলসের মধ্যে থাকবে ড্রামা এন্ড ফিল্ম ডিপার্টমেন্টের মধ্যে তাদের ইনফরমেশন গুলো, টোটাল ইমেজটা থাকবে না। ওকে, ডিজিটাল আর্কাইভ, ওকে ডিজিটাল আর্কাইভের মধ্যে, যেখানে ডিজিটাল আর্কাইভের মধ্যে থাকবে ডাউনলোড প্রোগ্রাম, যে যে প্রোগ্রামগুলো হচ্ছে আমরা দর্শকরা যাতে ডাউনলোড করতে পারে তার অপশনটা থাকে, এবং আর বায়োগ্রাফি, যারা প্রোগ্রামগুলো করছে তাদের অ্যাড্রেস, পার্সোনাল ডিটেলস, তাদের ইমেজেস, যারা বেস্ট ওয়ার্কগুলো, তাদের কী কী কর্মকাণ্ড হচ্ছে সেটার একটা ডিটেলস ডাউনলোড করতে হলে আর বৈচিত্রতার মধ্যে যে তাদের সাংস্কৃতিক বৈচিত্রতার ভিতরে আমরা উৎসব গুলোকে ধরেছি, যে উৎসব ধর্মীয় রয়েছে, সামাজিক উৎসবও রয়েছে, এগুলোকে একটু আলাদা করে দেখানো, সঙ্গীত নৃত্য নাটক এগুলোকে আলাদা করা, আর মধ্যে আমরা গবেষণা গ্রন্থ, অডিও, ভিডিও এবং ডকুমেন্টারি যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখাতে পারি, আর সঙ্গীত নৃত্যে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন জাতিসত্তা যেগুলো রয়েছে সেগুলোকে ক্যাটাগরাইজ করা, শিকার তাদের যে একটা যে কোনো সংস্কৃতির একটা পার্ট, যে শিকারের শিকার জানতে চায় যে এই তারা যে শিকার, যেমন আদিবাসীদের শিকার এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এটা আমি জীবন ও সংস্কৃতি যেহেতু ধরেছি, আবার চাকমাদের বিয়ের নীতিটা আলাদা, এই যে বিয়ের সম্পর্কে জানা যে কে কি কি পন্থায় বা কিভাবে কয়দিন ব্যাপী যে সংস্কৃতিটা, আর এটা মৃত্যু কেন্দ্রিক হচ্ছে আমরা একদম সর্বশেষ, যে সেগুলোর মধ্যে অনেক ধরনের পদ্ধতি রয়েছে, যেমন রিচুয়াল গুলো রয়েছে, কেউ মৃতকে নিয়ে যাওয়ার সময় যে রিচুয়াল গুলো, সেই সেই রিচুয়াল গুলো এখানে আলাদা আলাদা ভাবে তুলে ধরা যায়। বইমেলাগুলি করে থাকে, আর আমরা সাধারণত মন্ত্রণালয় থেকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস গুলি দেয় সেগুলোর মধ্যে আপডেট গুলি করে থাকি, বিশেষত আমি যে দপ্তর গুলি নিয়ে কাজ করি সেই দপ্তর গুলির মধ্যে সর্বশেষ যে ইভেন্ট গুলি চলে সেগুলো আমরা সবসময় যেমন আপকামিং রিসার্চ, অনগোয়িং রিসার্চ, এই ধরনের ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। তাছাড়া ট্রেনিং যেগুলি হয়, যেমন ইন্টারনাল ট্রেনিং যেগুলি প্রশ্নগুলি আমাদের থাকবে, যে বিষয়ের উপর থাকবে বা যে হ্যান্ড আউটগুলি আমরা করবো পাবলিক লাইব্রেরিতে করতে পারি, আমরা ন্যাশনাল আর্কাইভসে করতে পারি, সেই বইগুলো আমরা কীভাবে সার্চে নেবো, যেমন বুক নেম, বুক পেজ, বা আমরা কোন অংশটা দেখতে চাচ্ছি সেই অংশগুলোকে আমরা মোবাইল ফোনের মাধ্যমে। মোহাম্মদ ফরিদুদ্দিন সরকার, জাতীয় গ্রন্থ কেন্দ্র। আমি প্রথমেই তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। গ্রন্থকেন্দ্রের মনোগ্রাম দিয়ে যেটা থাকবে সেখানে যাবে মেনুতে গ্রন্থকেন্দ্র, মানে অ্যাবাউট গ্রন্থকেন্দ্র, অ্যাবাউট ঢাকা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, বুক ফেয়ার অ্যাব্রড, এবং আমাদের আরেকটা অপশন হচ্ছে জাতীয় গ্রন্থকেন্দ্র। প্রতি বছরই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব অনুদানের আওতায় বিষয়টি হয়, সেখানে আমি একটা অপশন করেছি যেহেতু এটা মোটা লাগে, কারণ আমরা অনেকেই জানি এখন তো তথ্য অধিকার।